আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ব্রিজটা দীর্ঘদিন থেকে হয়নি, যখন থেকে কাঠের ব্রিজটা মোটামুটি যখন থেকে বাগান হয়েছে, মোটামুটি বাগানের বয়স 125 বছর হয়ে গেছে, তখন থেকে ব্রিজ হয়নি। আমাদের সরকারের কাছে এটাই দাবি যে আমার এই ব্রিজটা করে দিলে ভালো হয়, কেন কি এই ব্রিজ থেকে এদিকে পাড়ার মোটামুটি 10,000 লোক আছে, অ্যাম্বুলেন্সের যাওয়া আসা অনেক কম, রাত্রে বেলা বৃষ্টি আসলে আবার অ্যাম্বুলেন্সকে কাছে রাখতে লাগে, তারপরে অতিরিক্ত লোক মারা যায়। এই সমস্যা নিয়ে আমরা অনেকদিন থেকে সরকারের কাছে দাবা দাবি, এই 2000 সাইনবোর্ড লাগাইছে, আদিবাসী দিয়ে আপনি বলেন, আপনি ভাষা সেই ভাষা দিয়ে বলেন, একটা একটু একটু জিনিসটা বলেন স্যার। দাদা কাহলা ইন্দ্রে সমস্যা নেই, আমি আরেক জায়গায় ভূত সাথে জিনিস আছে পাড়া রে, তো আপনারা দেখতে পেলেন যে এই যে আলমদুপুর, আমরা এখন এই যে আলমদুপুর এলাকায় আছি, তো এই ব্রিজটা দীর্ঘদিন থেকে এইভাবে কাঠের ব্রিজ হয়ে আছে, তো লোকের এখানে অনেক যাতায়াত অসুবিধা হয়। যে দেখো একটা পেশেন্ট যদি মোটামুটি মনে করো যে 5-10 মিনিটের মধ্যে তাকে হসপিটালে পৌঁছানোর দরকার হয়, কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু এখানে যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। তো অ্যাম্বুলেন্স না গেলে ওই পেশেন্টকে কী করে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাবে? তার জন্য অনেক লোকের এখানে অসুবিধা হয়ে যায়, এই যে চা শ্রমিকগুলো এইদিকে কাজ করতে যায় তাদেরও অসুবিধা হয়। তো আমি এখানকার যারা যে প্রধান পঞ্চায়েত আছে তাদের কাছে আমি অনুরোধ করব, এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি একটু কাজটা করার চেষ্টা করে, সেটাই আমি অনুরোধ করব। ঠিক আছে।